আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় দুই বছর পর্যন্ত আমরা আমাদের পুকুরে পানি দিই না এর কারণ হচ্ছে দুই বছর যাবত আমরা যে পানি ছিল ওই পানিতেই মাছ চাষ করার চেষ্টা করেছি এবছর যেহেতু পুকুরে ঘাটলা বাঁধানো হয়েছে যে কারণেই আমরা এবার পুকুরে পানি দিতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে যে এর আগে পুকুর থেকে আমরা পানি সেচে ফেলে তারপরে পানি কমায় তারপরে ঘাটলা দিতে হয়েছে তো এখন আমাদের যে মেশিনটা আমরা খুলতেছিলাম এখান থেকে এই মেশিন আজ থেকে প্রায় দুই বছর আগে এভাবে সেট করা ছিল এবং এই মেশিনের সাথে আমরা হচ্ছে আমাদের ওই যে যে ঘাস কাটার মেশিনটা আছে ওই মেশিনটা লাগায় মূলত আগে আমরা এখানে এভাবেই ঘাস কাটতাম মানে এই এই জায়গায় মূলত আমাদের ঘাস কাটা হইতো এই মেশিনগুলো এভাবেই সেট করা ছিল আগে তো এরপরে আমরা যখন এখান থেকে মেশিন শিফট করি মানে আমাদের যেখানে এখন আমরা বর্তমানে ঘাস কাটি ওইখানে নিয়ে যাই তখন এইটা আর খোলা হয় না এখান থেকে এটা এখানেই ছিল তো পুকুরে মাছ চাষ করার জন্যে আমরা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতেছিলাম যে বৃষ্টির পানিতে পুকুর ভরে কি না কিন্তু পুকুর পানি সেচার পর থেকে এখনও পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি যে কারণে পুকুরও ভরতেছে না আর আমরা মাছ চাষে অনেক পিছাই গেছি এবছর কারণ এরকম লেট আমাদের কখনোই হয় না এর আগেই মানে রোদ থাকতে থাকতে যখন মানে রোদের দিন থাকে মানে চৈত্র মাস থাকতে থাকতে ওই সময় থেকে পানি দিয়ে মানে যতটুকু পানি পানি কম পড়ে ততটুক দিয়ে আমরা মাছ চাষ করা শুরু করে দিই এবং এতদিনে মাছ প্রায় অনেক বড় হয়ে যায় কিন্তু এবছর ওই মানে বৃষ্টির পানি আশায় থাকতে থাকতে আমাদের মানে বৃষ্টিও নামে নেই এবং পানিও হচ্ছিল না তারপরে চিন্তা করলাম যে এরকম যদি বৃষ্টির পানির আশায় থাকি তাহলে এরকম মানে বছর পার হয়ে যেতে পারে হয়তো বৃষ্টির পানিতে পুকুর নাও ভরতে পারে মাছ চাষ করতে আরও লেট হতে পারে তো বাধ্য হয়ে আজকে আমাদের প্ল্যান ছিল যে এই মেশিনেই মানে এই সেটেই আমরা মেশিন বসাবো মেশিনটা হচ্ছে আমাদের যে মেশিনটা ওই মেশিনটা তো আমরা এখন ঘাস কাটি ওটা দিয়ে ওইটা তো বসানো যাবে না তো মামার যে মেশিন ছিল সজিব মামার মেশিন এনে তারপর আমরা বসানোর চেষ্টা করতেছিলাম প্রথমে আমরা হচ্ছে এই মেশিনের যে আমাদের এখানে ই বলে ওটা বলে কারণ এখানে মেশিন রাখা যাবে না এর কারণ হচ্ছে যে এই জায়গা থেকে যে মাটি ছিল মাটিগুলো ধুয়ে ধুয়ে নিচে পড়ে গেছে মানে পুকুরে চলে গেছে এখন জায়গাটা ফাঁকা হয়ে যাওয়ার কারণে আমরা পুনরায় আবার এই জায়গায় মাটি দিচ্ছিলাম তো মাশরুম জাতীয় যে জিনিসগুলো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন ওইগুলো আসলে মাশরুম কিনা আমি জানি না তবে আমরা ব্যাঙের ছাতা বলি আর কি তো যাই হোক পুকুরে আমরা ওই দিন প্রচুর পরিমাণে আবার বৃষ্টি হয়েছে মানে এখন আবার একটু একটু বৃষ্টি হইতেছে তো আমার আর সজীবামার একটু কাজ ছিল সেটা হচ্ছে আমাদের যে পাটের জমি আছে পাটের পাটের জমির ভিতরে আমরা ধান বুনে দিব এবং বাড়ি থেকে একটু পণ্ডিত করে খালি পায়ে আসছি কিন্তু রাস্তার যে পিচ ছিল পিচগুলো যেহেতু উঠে গেছে মানে হাঁটতে অনেক কষ্ট হয় আর কি খালি পায় তো আমরা আমাদের পাটের জমিতে চলে আসছি এখানে মূলত হচ্ছে আমরা পাট বুনছিলাম কিন্তু পাট ততটা ভালো হয় নাই কিন্তু অনেক বেশি ঝাঁপি ঢাপা বলে আমরা মানে এটার ইংরেজি নাম কি আমরা জানি না তো ওইগুলো অনেক বেশি হয়েছিল তো পরিষ্কার করে এখানে আমরা এখন ধান বুনবো মানে এই পাটের মধ্যে ধান বুনে দেবো আর কি এই ধান আমাদের এখানে হয়ে যায় মানে হয়ে যায় বলতে ধান ভালোই হয় তো ধানটা হচ্ছে আমরা মানে উপহার পাইছি আর কি উপহার পাওয়া ধান আমরা এখন এখানে বুনতেছিলাম আর আগের যে জমিগুলোতে আমরা ধান বুনছি ওগুলোতে আমাদের কেনা ছিল তো সজিবা ধান বুনতে ছিলেন এখানে মানে এখানে মোটামুটি ভালোই জমি যে জমি যে পরিমাণ জমি এখানে প্রায় বারো কাটার মতো জমি বারো কাটা জমিতে আমরা আট কেজির মতো ধান বুনছি আর কি তো এটা যারা অনেকে বোঝেন না অনেকে অনেক প্রশ্ন করেন যে ধান কেমনে বোনে তো এটা যখন হবে ইনশাল্লাহ তখন আপনাদেরকে আমরা দেখাবো আমরা প্রায় দুই বিঘার মতো ধান বুনছি এবার এটা আপনাদেরকে দেখাবো যখন হবে এটা ইনশাল্লাহ তো আমাদের ধান বোনা প্রায় শেষ এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে যাওয়ার সময় মানে বাড়িতে যাওয়ার পরে হচ্ছে আমাদের কাজ ভ্যান এবং হচ্ছে আমাদের যে গোবর যেটা দেওয়া আমাদের ফালায় ওই দুইটারই হচ্ছে হাওয়া ছিল না তো ওইটার হাওয়া দেওয়ার জন্য আব্বা নিয়ে গিয়েছিল তো আব্বার সাথে আবার মাহবুব বললো যে আমিও যাবো তো মাহবুবরে নিয়ে গেছে তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ওই দিনের কাজ তো পরের দিন আমরা বিকালবেলা যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে আবার আমাদের যে পোতা ছিল পোতা বলতে আমরা যে ওটা বলি ওটার উপরে আমরা সুন্দর করে মেশিনটাকে সেট করার চেষ্টা করতেছিলাম কারণ এখানে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত মেশিন সেট করা হয় না বা আমাদের মেশিন চালানো হয় না তো জায়গাটাও এমনি একটু এব্রো থেব্রো হয়ে গেছে তো জায়গা একটু ফিনিশিং করার চেষ্টা করতেছিলাম আমি সজীব মামা তো মূলত আমাদের এখানে যে মিশ্র প্রক্রিয়া আমরা মাছ চাষ করি সেটা এবছর একেবারেই হয়নি আর এটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজেদের একটু পণ্ডিতির কারণে মানে আমরা পানি দিই নেই আশায় ছিলাম আর তাছাড়া পুকুরের ঘাটলাতে অনেক কাজ ছিল মানে ঘাটলাটা আসলে আমরা দেওয়ার সময় এতটা বুঝি না যে এত কাজ থাকবে কিন্তু দেখতে দেখতে দেখলাম যে অনেক কাজ এটার সাথে জড়াই গেছে তো যেহেতু আমরা যদি পরবর্তীতে পানি দিই ওই কাজগুলো আমরা আর করতে পারবো না পরবর্তীতে কারণ আমাদের পুকুরের পানি শুকায় না মানে যেরকম দিয়ে ওরকমই থাকে যেহেতু আর বৃষ্টির সিজন এখন বর্ষার সিজন পানি হবেই হয়তো আজ না কাল দেখদিন পরে বৃষ্টি হয়ে হয়তো পানিতে ভরে যেতে পারে তো এখন কি করার আছে স্যার আমাদের পানি দিতে হবে যতটুকু পানি দরকার আমরা ততটুকু পানি দিয়ে নিব এরপর আমরা এখানে মাছ চাষ করার চেষ্টা করব আর এবারে এবার আমি একটা প্ল্যান করছি আপনাদেরকে হয়তো বিভিন্ন ভিডিওতে আমি বলছি যে আমাদের এখানে মাছ চাষ করার ক্ষেত্রে আমরা একটু মানে অন্য টাইপের মাছ চাষ করবো মানে ছোট সাইজের মাছ আমরা চাষ করতাম সেগুলো বাজারের বাজার দর একটু কম থাকে যে কারণে আমরা একটু চাচ্ছিলাম এবার একটু বড় মাছ চাষ করার জন্যে মানে সাইজই একটু বড়ো যেমন ধরেন চারটায় কেজি বা তিনটায় কেজি বা দুইটাই কেজি এরকম সাইজের মাছ বা একটাই কেজি এরকম সাইজের মাছ ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা আমাদের ভিডিও যারা দেখেন নিয়মিত তারা তো আমাদের এই পুকুরে আমরা যে মাছ ছাড়ছিলাম গত বছর যে মাছ ছিল আর কি ওই মাছ সম্পর্কে জানেন বা দেখছেন তো ওই মিশ্র মাছই আমরা চাষ করার চেষ্টা করব এবারও কিন্তু এর সাথে আমরা ভিন্নভাবে মাছটা চাষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পুকুরের পানি মোটামুটি যতটুকু হয়েছে আমাদের আর মোটামুটি লাগবে না এর কারণ হচ্ছে এই পানি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আয়রন আয়রনের কারণে এরকম হয়ে গেছে এটাকে মানে পরিশোধন করতে হবে এটার মধ্যে চুন দিতে হবে পানিটাকে পরিষ্কার করতে হবে তারপরে এটার মধ্যে কিছু ডিএপি সার দিতে হবে দিয়ে এরপরে পানিতে খাবার উৎপাদন করতে হবে প্রথমে এবং খাবার উৎপাদন করার পরে তারপর হচ্ছে আমাদের মাছ চাষ শুরু করতে হবে মানে মাছ ছাড়তে হবে এর আগে মাছ ছাড়লে মানে মাছে খাবার পাবে না মাছ আরও শুকাই যাবে ওজন বাড়ার থেকে ওজন আরও কমে যাবে তো আগে হচ্ছে মাছের খাবার তৈরি করতে হবে পুকুরে তারপরে মাছ ছাড়ব তো আমি পানিতে নেমে আগে থেকে একটু পরীক্ষা করে নিয়েছিলাম যে পানি কতটুকু হয়েছে এবং যতটুকু হয়েছে মাটি থেকে আলহামদুলিল্লাহ তত তাতে আমাদের মোটামুটি হয়ে যাবে মানে এতটুকু পানিতে আমাদের হয়ে যাবে এতটুকু পানিতে আমরা মাছ চাষ করতে পারবো এবং এখন যেহেতু নিয়মিত বৃষ্টি বৃষ্টি নামতেছে নামার ফলে মানে পানির কোনো সমস্যা আর হবে না ইনশাআল্লাহ তো আমরা এখান থেকে পানির সিস্টেমটা যেভাবে নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির এবং পুকুরের পানি মানে সারা বাড়ির যে পানি এই পানিটা যেখান দিয়ে নামে ওই জায়গাটা আমাদের হচ্ছে পাইপ দেওয়া আছে তো ওই পাইপের সাথে হচ্ছে আমরা এই যে মেশিনের পাইপ বা ফিতা যেটাকে বলি এটাকে ঢুকাই দিয়েছিলাম এবং ওইটার থেকেই পানি পুকুরে পড়ছে আর কি এবং প্রায় চব্বিশ ঘণ্টার মতো আমাদের এই মেশিন চলছে চব্বিশ ঘন্টা চলার পরে এতটুকু পরিমাণে পানি হয়েছে মানে আমাদের এখানে তিনটা সিঁড়ি আছে তিনটা সিঁড়ি ডুবলে আমি বলছিলাম যে বন্ধ করে দেবো মোটামুটি এখন ঠাই নাই আর কি পুকুরে তো এই পরিমাণ পানি দেওয়ার পরে আমরা মেশিন বন্ধ করে দিই এবং আমাদের জন্যে দোয়া করবেন যেন আমরা দ্রুত মাছগুলো চাষ করতে পারি এবং ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ